আসসালামু আলাইকুম, আমি জেএফ নিপা ব্লগ থেকে নিপা বলছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এখন আগের তুলনায় একটু ভালো আছি। তো শুক্র শনি যেহেতু বন্ধ, তো এটা আমার শনিবারের ব্লগ। স্কুল যেহেতু বন্ধ, তো ভাবলাম একটু ঘুরে আসি বাচ্চাদেরকে নিয়ে। দূরের জার্নির চেয়ে কাছাকাছি এই জিনিসটা আমার কাছে ভালোই লেগেছে। তো চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, তো সেজন্য কিছু ফটোশ্যুট করে নিলাম। তো আসলে ওয়েদারটাও সুন্দর ছিল, চারপাশটা একদম পানির কালারটা নীলছে, খুবই সুন্দর লাগছিল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে কাছাকাছি এত সুন্দর একটা প্লেস না আসলে আসলে বিশ্বাসই করতাম না। তো অনেকের কাছে শুনেছি, তো শুনে ভাবলাম এত কাছাকাছি আর কী বা হবে, কিন্তু এসে আসলে ভালোই লাগলো। এখানে দুইটা জায়গায় ঘোরার জন্য বেস্ট। তো ব্রিজের এপারে হচ্ছে রিভার ভিউ আর ব্রিজের ওই পারে হচ্ছে খেয়াঘাট ক্যাপ। তো দুইটাই আমার কাছে ভালোই লেগেছে, পরিবেশটা আসলে সুন্দর। তো বাচ্চারাও আনন্দ পেল, আসলে সারা দিন ওরাও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর আমরা যারা রান্না বান্না সংসার জীবন নিয়ে ব্যস্ত থাকি, তো সব কিছুর থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আসলে এখানে আসলে ভালোই লাগবে। আর চারপাশটাও আমি ঘুরে ঘুরে দেখছিলাম, টায়ার্ড হয়ে গেছি, তো এখানে এসে একটু বসলাম, রেস্ট করলাম। তো বাচ্চাদের জন্য আসলে নাগরদোলা আছে, দুই একটা রাইডের ব্যবস্থা রেখেছে, ভালোই লাগলো। আর বিভিন্ন রকম পাতাবাহার গাছ দিয়ে সাজিয়েছে, ফুলের গাছ। এখানকার খাবার দাবারের মানটা অত বেশি ভালো লাগেনি। তো গ্রিল নান রুটি খেয়েছিলাম আমরা, কেমন জানি বাসি বাসি মনে হয়েছে আর একটু দামও বেশি তুলনামূলকভাবে। তো খাবার দাবারের মানটা সেরকম ভালো লাগেনি, আর এমনিতে চারপাশটা ভালোই লাগলো। তো নাগরদোলনায় আসলে আমার ছেলে উঠতে চেয়েছিল, আমি তাকে নিষেধ করেছি। তারপর আমরা পাশে এখানে স্টিমারের ব্যবস্থা আছে, স্পিড বোটের ব্যবস্থা আছে, তো সেখানেই উঠলাম। তো এই জিনিসটা আসলে ভালোই লেগেছে, এত ছোট্ট একটা নদীর পাড়ে স্পিড বোটের ব্যবস্থা, স্টিমার লঞ্চের ব্যবস্থা। এখানে স্টিমারে উঠলে একটু আনন্দটা বেশি হবে, আসলে বন্ধু বান্ধব পরিবার নিয়ে আসার মতো সুন্দর একটা প্লেস। তো আপনারা যারা এখনো আসেননি চাইলে আসতে পারেন, জায়গাটা সুন্দর, ভালোই লাগলো, একদম ঝামেলাবিহীন। তো এই ব্রিজের চারপাশটা এই সামান্য আমাদের প্রায় দশ পনেরো মিনিটের মতো একটু ঘুরিয়ে এনেছে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, অল বাটনটা প্লে করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ প্লিজ আমার মিষ্টি আপুদেরকে বলছি, একটা লাইক দিয়ে দাও। আর একটা লাইকের গুরুত্ব আমার কাছে অনেক বেশি, কারণ আপনাদের মতো নতুন নতুন আরও মানুষের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। তো ঘুরতে ঘুরতে আমাদের একদম সন্ধ্যা হয়ে গেছে, তো চারপাশটা একটু দেখে নিচ্ছি, এখন চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর এই তো আকাশে পাখির মেলা দেখে আমি একটু ভিডিও শ্যুট করে নিলাম, খুবই ভালো লাগলো। যাক এক যাক পাখি চারপাশটায় ঘুরতেছিল,
আর এই তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।